হাই এভরিওয়ান, পুণিথর আপনমানঙ্কু স্বাগত করছি মাইজবরে। ভারত ইলেকট্রোনিক্স লিমিটেড দ্বারা ইঞ্জিনিয়র পদবি পাই নিযুক্তি ফিক্সড টিউনর বেসিক্রে 229টি পোস্ট পাই নিযুক্তি বাহারিছে। এতে ইঞ্জিনিয়ারিং প্রার্থী বি বিটেক প্রার্থী আবেদন করিপারিবে। এই অ্যাডভার্টাইজমেন্টটি আমি ডিসকসন করিবা এবং অনলাইন আবেদন করিবে। তার ওয়েবসাইটর লিঙ্ক মধ্যে দিয়েছি, অনলাইন আবেদন করিবে এবং অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে চেক করিপারিবে। লগ ইন টু অ্যাপ্লাই অনলাইন রয়েছে এবং ফ্রেশ ক্যান্ডিডেট ক্লিক হেয়ার টু লগ ইন এবং অলরেডি লগেড ইন ক্যান্ডিডেট ক্লিক হেয়ার। যদি আগর রেজিস্ট্রেসন করছেন এটি ক্লিক করবে, নয়া ভাবে আবেদন করা তাহলে এটি ক্লিক করবে। তো এই অ্যাডভার্টাইজমেন্টটি চেক করা, ভিডিওটি লাইক শেয়ার করেদেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নেলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো ডিটেল পোস্ট, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড প্লেস অফ পোস্টিং কোন কোন রয়েছে জানিবা। তো ফিক্সড টিউনর ইঞ্জিনিয়ার পোস্ট, তো ইলেকট্রোনিক্স পাই 48টি, মেকানিক্যাল 52, কম্পিউটার সাইন্স 75, ইলেকট্রিক্যাল 2টি। এই বেঙ্গালোর কমপ্লেক্সে নিযুক্তি প্লেস অফ পোস্টিং যে রয়েছে। তারপর ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং পাই 3টি, আমলা, যোধপুর অ্যান্ড বটিন্ডা। ইলেকট্রোনিক্স 24টি নিযুক্তি মুম্বাই অ্যান্ড ওয়াইজাগ। কম্পিউটার সাইন্স পাই 10টি, ওয়াইজাগ, দিল্লি অ্যান্ড ইন্দোর। ইলেকট্রোনিক্স পাই 10টি এবং কম্পিউটার সাইন্স পাই 5টি গাজিয়াবাদের রয়েছে পোস্টিং। তো রিজর্ভেশন প্যাটার্ন রয়েছে এই যে পোস্ট গুলিক টোটাল 229টি মধ্যে। জেনারেল পাই 99, ইডব্লুএস 20, ওবিসি 61, এসসি 32, এসটি 17টি। আপার এজ লিমিট 28 বর্ষ রু অধিক হয়ে নথিব, 1/11/2024 সুদ্ধা 28 বর্ষ রু হয়ে নথিব। তো এজ রিল্যাক্সন রয়েছে 31 বর্ষ পর্যন্ত ওবিসি প্রার্থী এবং 5 বর্ষ শিডিউল কাস্ট এসটি এসসি পাই এবং 10 বর্ষ রয়েছে পার্সন উইথ ডিসএবিলিটি পিডব্লুডি প্রার্থী পাই। কোয়ালিফিকেশন বি বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 বর্ষর কোর্স, ইলেকট্রোনিক্স কিংবা মেকানিক্যাল কিংবা কম্পিউটার সাইন্স কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুল টাইম ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাস করে। ডিসিপ্লিন মধ্যে এটি রয়েছে, দেখুন ইলেকট্রোনিক্স পাই কেউ কেউ ডিসিপ্লিন, ইলেকট্রোনিক্স এবং মেকানিক্যাল পাই কেউ কেউ ডিসিপ্লিন, তা সহ কম্পিউটার সাইন্স এবং ইলেকট্রিক্যাল পাই রয়েছে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক বলবে জেনারেল ওবিসি ইডব্লুএস 35%, এসটি এসসি পিডব্লুবিডি 30%। মেথড অফ সিলেকশন রয়েছে কম্পিউটার বেসের টেস্টে সিলেকশন হব, কম্পিউটার বেসের টেস্ট পরে আপনার ইন্টারভিউ হব। কোয়ালিফাইং মার্ক তো 35%, জেনারেল ওবিসি ইডব্লুএস পাই এবং এসসি এসটি পিডব্লুবিডি 30%। আবেদন পাই অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল ওবিসি এনসিএল ক্যাটাগরি আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যাপ্লিকেশন ফি 400 প্লাস 18% জিএসটি 472, 472 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে। অন্য প্রার্থী মানুষ কোণী অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবার নাই, এসটি এসসি পিডব্লুবিডি এক্স সার্ভিসমেন মানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে না। আবেদনের শেষ তারিখ 10/12/2024, ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত আপনার আবেদন করবে। এই যে ওয়েবসাইটর লিঙ্ক দিয়েছি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এবং মু ভিডিও প্রথমে আপনার জনাওলি এ ভারত ইলেকট্রোনিক্স লিমিটেড যে ওয়েবসাইট রয়েছে সেটি আবেদন করবে। তো এই যে নিযুক্তি রয়েছে 5 বর্ষ পাই রয়েছে নিযুক্তি, তারপরে এক্সটেন্ডেবল হব 2 বর্ষ। ফিক্সড টিউনর বেসিক্রে আপনার নিযুক্তি রয়েছে সম্পূর্ণ ভাবে জনাইদেলি। অধিক জানিবা পাই ডিসক্রিপশন বক্সরে এই অ্যাডভার্টাইজমেন্টর লিঙ্ক অছি, সেটি ক্লিক করে ডিটেল ভাবে চেক করতু, তারপরে আবেদন করতু। আশা করছি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগলে নিশ্চিত ভাবে গোটে লাইক শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ন্তু। মূল্যবান সময় দিয়ে বহুত বহুত ধন্যবাদ।